আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজানাস রেসিপি। ফ্রেন্ডস, চলছে বিয়ের সিজন, আর এই বিয়ের সিজনে যারা একেবারে কম সময়ে গায়ে হলুদ বা বিয়ের পানের ডালা সাজাবার কথা চিন্তা করছেন, তাদের জন্যই আমার আজকের রেসিপি। আমি আজকে আপনাদের করে দেখাবো মাত্র আধা ঘন্টায় কী করে ঝটপট তৈরি করে ফেলতে পারেন গায়ে হলুদের পানের ডালা। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই ইনস্ট্যান্ট গায়ে হলুদের পানি ডালা তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি মিডিয়াম সাইজের ডালা নিয়েছি একটা, পান লাগবে বড় সাইজের 20 পিস, আর লাগবে কয়েক কালারের পানির মশলা, সেই সাথে কিছু অর্ধেক করে কাটা চেরি ফল এবং কয়েকটা কালারের কুচি করা সুপারি, সেই সাথে কিছু আস্ত সুপারি। আর ফ্রেন্ডস, পান মশলা, পান, সেই সাথে কুচি করা এবং আস্ত সুপারি, এই সবগুলোই আপনারা যে কোনো বড় পানের দোকানে পেয়ে যাবেন। আর ফ্রেন্ডস, এই কুচি করা সুপারিগুলো কী করে আপনারা কালার করবেন তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই সাথে সব শেষে লাগবে আমার ছোট সাইজের একটা বেতের ঘর, আর এই ঘরটার দাম পড়বে মাত্র 70 টাকা। বর এবং কনের একটা পুতুলের সেট, আর এই পুতুল সেটটার দাম পড়বে মাত্র 110 টাকা। আর ফ্রেন্ডস, এই দুইটা জিনিসই আপনারা যে দোকান থেকে ডালা কিনবেন সেই দোকানেই পেয়ে যাবেন। ডালা তৈরি করার জন্য প্রথমে আমি যে ছোট সাইজের বেতের ঘরটা নিয়েছিলাম সেই বেতের ঘর, সেই সাথে বর এবং কনের পুতুল সেটটা ডালার মধ্যে সেট করার জন্য স্কোয়ার শেপের ঘর থেকে সামান্য একটু বড় শেপের একটা অস্টিক কেটে নিয়েছি, সেই সাথে বর এবং কনের জন্য ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ আকৃতির করেও সেমভাবে 2 পিস কস্টিক আমি কেটে নিয়েছি, যেন ঘরের দুই পাশে বর আর কনেটাকে খুব ইজিলি আমরা সেট করে নিতে পারি। সেই সাথে ত্রিভুজ আকৃতির কস্টিকটাকে র্যাপ করার জন্য এখানে আমি রাউন্ড শেপের দুইটা ফয়েল পেপার কেটে নিয়েছি, এবং স্কোয়ার শেপের মানে ঘরের নিচের কস্টিকটার জন্য স্কোয়ার শেপ করে ফয়েল পেপার কেটে নিয়েছি, কারণ ফয়েল পেপার দিয়ে খুব ইজিলি কস্টিকগুলো আপনারা র্যাপ করতে পারবেন এবং ফয়েল পেপারটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এখন স্কোয়ার করে কাটা ফয়েল পেপারের মাঝখানে কস্টিকটাকে রেখে দুপাশে জাস্ট হালকা একটা ভাঁজ দিয়ে নেব। এরপর নিচ থেকে মুড়ে সম্পূর্ণ কস্টিকটা আমি ফয়েল পেপার দিয়ে রেখে দেব। এরপর ফয়েলের নিচে যে অবশিষ্ট অংশটা রয়ে যাবে সেটা আমি জাস্ট হালকা হাতে একটু ভাঁজ দিয়ে ভিতরে ঢুকিয়ে দেব। দেখুন, এরই সাথে কিন্তু ফয়েল পেপারটা দিয়ে খুব ভালোভাবে কস্টিকটা ঢাকা হয়ে গেছে। এখন এই ফয়েলটা যেন খুলে না যায় তাই এখানে আমি এরকম একটা বোথ সাইড টেপ নিয়ে নিয়েছি। আর ফ্রেন্ডস, এই টেপটার বিশেষত্ব হলো টেপটার দুই পাশেই কিন্তু গাম লাগানো থাকে, আর এই টেপটা আপনারা যে কোনো স্টেশনারি দোকানেই পেয়ে যাবেন। এখন এক পিস টেপ আমি কস্টিকের উপর লাগিয়ে ফয়েল পেপারটা তার উপরে বসিয়ে দিলেই কিন্তু ফয়েলটা খুব ভালোভাবে কস্টিকের সাথে সেট হয়ে যাবে। সেমভাবে আমি যে দুইটা ত্রিভুজ শেপের কস্টিক নিয়েছিলাম সেগুলোকেও র্যাপ করে নেব। এর জন্য এক পিস রাউন্ড শেপের ফয়েল পেপার নিয়ে এর মাঝখানে আমি এভাবে আড়াআড়ি একটা ভাঁজ দিয়ে নেব। এরপর এই ভাঁজের মধ্যে কস্টিকটা বসিয়ে ফয়েলটাকে চার ধার থেকে এনে এক সাইডে মুড়িয়ে দেব, এবং সব শেষে আবারও দুই পিস ছোট সাইজের বোথ সাইড টেপ নিয়ে কস্টিকের উপর বসিয়ে ফয়েল পেপারের মুখগুলো টেপের উপর বসিয়ে দিলেই দেখবেন ফয়েল পেপারটা কস্টিকের উপর খুব ভালোভাবেই সেট হয়ে গেছে। সেমভাবে আমি দুইটা ত্রিভুজ আকৃতির কস্টিক এবং একটা স্কোয়ার আকৃতির কস্টিক ফয়েল পেপারে মুড়িয়ে নিয়েছি। এখন আগে থেকে যে ছোট ঘরটা নিয়েছিলাম সেই ঘরটা কস্টিকের উপর সেট করার জন্য আবারও আমি ফয়েলে মোড়ানো কস্টিকের উপরে দুই পিস টেপ লাগিয়ে নেব। এরপর ঘরটা নিয়ে ফয়েলের মাঝখানে বসিয়ে দিলেই দেখবেন ভালোভাবে কস্টিকের ওপরে ঘরটা সেট হয়ে গেছে। এখন সেমভাবে আমি যে ত্রিভুজ আকৃতির কস্টিকগুলো নিয়েছিলাম সেগুলোর ওপরেও ছোট সাইজের দুইটা বোথ সাইড টেপ লাগিয়ে নেব। ঘরের একটার ওপরে বর এবং আরেকটার ওপরে কনেটাকে সেট করে নেব। আর এরই সাথে কিন্তু ডালা তৈরির জন্য ঘর এবং বর করে সেট তৈরি হয়ে গেছে। এখন ডালার ওপরে ঘরটাকে সেট করার আগে ঘরের মাঝখানে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা আমরা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি লম্বায় 40 ইঞ্চি এবং চড়ায় 9 ইঞ্চি সাইজের একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি। এখন এই ফয়েল পেপারটাকে আমি জাস্ট হালকা হাতে মাঝখানে একটু ভাঁজ দিয়ে নেব। এরপর
ফয়েল পেপারের যে পাশের মুখটা খোলা আছে সে পাশের মুখটা আটকে দেওয়ার জন্য আবারও আমি উল্টো পাশে হাফ ইঞ্চি পুরো করে একটা ভাঁজ দিয়ে নেব। এবার দুই পিস টেপ দিয়ে ফয়েলটাকে ভালোভাবে লাগিয়ে নেব যেন এর মুখটা খুলে না যায়। পর আগে থেকে ডালার জন্য যে ঘরটা আমি সেট করে রেখেছিলাম সেটা ফয়েলের মাঝখানে রেখে দুই পাশে হালকা একটু ভাঁজ দিয়ে নেব। আর এরই সাথেই দেখুন ডালার জন্য ঘরের সামনের রাস্তাটা কিন্তু পারফেক্টলি তৈরি। এখন রাস্তা, ঘর, সেই সাথে বরকনের সেট সব কিছুই ডালার মধ্যে সেট করার পালা। এর জন্য আবারও আমি বড় সাইজের দুটো টেপ ডালার মাঝখানে বসিয়ে দেব। এরপর রাস্তাটা তৈরি করে রেখেছিলাম সেটা জাস্ট হালকা হাতে টেপের ওপর বসিয়ে দেব, ডালাটা মুভ করার সময় রাস্তাটা সরে না যায়। এখন তার শেষ প্রান্তে আবারও দুই পিস ট্যাপ বসিয়ে এর ওপরে ঘরটা বসিয়ে দেব। আর এর সাথেই দেখুন রাস্তা আর ঘর দুইটাই সেট করা হয়ে গেছে। এখন বর আর কনের পালা। এর জন্য আবারও ঘরের দুই পাশে দুই পিস টেপ আমি লাগিয়ে নেব এবং এর এক পাশে বর এবং অন্য পাশে কনেটাকে ভালোভাবে সেট করে নেব। দেখুন ডালার প্রিপারেশনটা কিন্তু মোটামুটি তৈরি। এখন আমরা এটা যেহেতু পানের ডালা, পানের প্রিপারেশনটা দেখে নেব। এর জন্য এখানে আমি 20 পিস বড় সাইজের পান নিয়ে নিয়েছি, সেই সাথে কিছু টুথপিক। আর লাগবে কয়েক কালারের পান মশলা এবং অর্ধেক করে কাটা কিছু চেরি ফল। এগুলো দিয়েই এখন আমরা পানের প্রিপারেশনটা করে নেব। এর জন্য প্রথমেই আমি একটা পান নিয়ে পানটাকে উল্টো পাশ থেকে বটে কেচে দিয়ে পানের যে শক্ত অংশটা আছে মাঝখানে সেটা ঠিক এভাবে ভিশেপ করে কেটে নেব। এরপর এর এক ধার থেকে পানটাকে ঘুরিয়ে ঠিক এভাবে আমি কোণের মতো করে তৈরি করে নেব। দেখুন বটে নেওয়ার পর পানের কোণটা দেখতে ঠিক এরকম হবে এবং এর মাঝখানে যে সরু অংশটা আছে সেটা কিন্তু পানের কোণের মাঝ বরাবর হবে। এখন এই পানের মধ্যে আমি যে কোনো এক কালারের পান মশলা দিয়ে দেব। ফ্রেন্ডস, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মশলাও কিন্তু এখানে দিতে পারেন। এরপর পানের মাঝখানে যে সরু অংশটা আছে সেটা আমি টেনে এনে পানের ফেলের মুখটা বন্ধ করে দেব এবং এর মুখের মধ্যে অর্ধেকটা চেরি ফল বসিয়ে টুথপিক দিয়ে গেঁথে দিলেই দেখবেন একটা পানের খিলি তৈরি। ফ্রেন্ডস, দেখুন পানের খিলির টুথপিকটা কিন্তু ঠিক এভাবে টেনের মতো কাজ করবে, মানে আপনি যখন পানের খিলিটা ডালায় বসাবেন তখন কিন্তু পানের খিলের পেছনের সাইডের টুথপিকটা ট্যানের মতোই কাজ করবে। সেম ভাবে আমি আরও একটা পানের খিলি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। একটা পান নিয়ে পানটাকে উল্টো করে এর পেছনে যে শক্ত অংশটা আছে সেই অংশটা আমি কেচে দিয়ে ভিশেপ করে কেটে নেব। এরপর পানের এক ধার থেকে ঘুরিয়ে পানটাকে ঠিক এভাবে আমি কোণের মতো করে তৈরি করে নেব। এখন এই কোণের মাঝখানে পানের মশলা দিয়ে মুখটাকে একটা চেরি ফল এবং টুথপিকের সাহায্যে সিল করে দিলেই দেখবেন একটা করে পানের খিলি তৈরি হয়ে গেছে। এখন সেমভাবে আমি সবগুলো পানের খিলি তৈরি করে নেব। দেখুন সবগুলো পানের খিলি আমি সেমভাবে তৈরি করে নিয়েছি। এখন এই পানের খিলিগুলো দিয়েই আমরা ডালাটাকে তৈরি করে নেব। জন্য কিছুটা পরিমাণ হলুদ কালারের পান মশলা নিয়ে বর এবং কনের স্টেজের চারপাশে ছড়িয়ে দেব। ফ্রেন্ডস, এটা যেহেতু হলুদের পানের ডালা তাই আমি এখানে হলুদ কালারের পান মশলাটাই ব্যবহার করব। এখন বর আর কনের দুজনের স্টেজের চারধারেই হলুদ কালারের পান মশলাটা দেওয়া হয়ে গেলে আগে থেকে যে আস্ত সুপারিটা নিয়েছিলাম সেই সুপারিটা দিয়ে মশলার চারধারে রাউন্ড করে বাউন্ডারি দিয়ে নেব। বর আর কনের বাড়ির দুই সাইডের সামনে যে রাস্তাটা খালি আছে সেখানে আমরা আগে থেকে তৈরি করে রাখা খিলি পানগুলো বসিয়ে দেব। ফ্রেন্ডস, আমি এখানে একটা সাইডে আটটা করে খিলি পান বসিয়েছি। এখন আগে থেকে যে কালার করা সুপারিটা নিয়ে রেখেছিলাম সেই সুপারিটা দিয়ে ঘরের সামনের রাস্তাটা ঠিক এভাবে করে আমি ডিজাইন করে দেব। তিনটা কালারের কুচি করা সুপারি দিয়ে মাঝখানের রাস্তাটা ডিজাইন করা হয়ে গেলে আবারও আস্ত সুপারিটা দিয়ে রাস্তার দুই ধারে বাউন্ডারি দিয়ে দেব। এখন মাঝখানের রাস্তার দুই ধারে আস্ত সুপারি দিয়ে বাউন্ডারি করা হয়ে গেলে আবারও একটা বাটির মধ্যে নিয়ে নেব চার কালারের পান মশলা। এরপরে খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে পানের ওপরে ঠিক এভাবে করে ছড়িয়ে দেব। এতে ডালার মধ্যে যে ফাঁকা অংশটা আছে সেটা যেমন ভরে যাবে ঠিক তেমনি ডালাটা দেখতেও কিন্তু ভীষণ কালারফুল লাগবে। আর এরই সাথেই কিন্তু ইনস্ট্যান্ট
পানির ডালা তৈরি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু স্বল্প সময়ে ঝামেলা ছাড়া আপনজনের বিয়েতে তাকে সারপ্রাইজ দিতে এই ইনস্ট্যান্ট পান ডালাটা অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।